আসসালামু আলাইকুম। শহীদ ক্যাডেট একাডেমি চট্টগ্রাম শাখার নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসের সকল শিক্ষার্থীকে স্বাগত। আমরা লাস্ট ক্লাসে তোমাদের লেকচার ওয়ানে তরঙ্গ শব্দ অধ্যায়ের তরঙ্গ নিয়ে আলোচনা করেছি। আজকের এই চ্যাপ্টার, আজকের এই লেকচারে আমরা শব্দ নিয়ে আলোচনা করব। ওকে, আমরা শব্দ নিয়ে এইসব জিনিসগুলো আলোচনা করব এবং লাস্টে দিয়ে কিছু ম্যাথমেটিক্যাল টার্মসগুলো বুঝাই দিব বা তোমাদের কোথা থেকে ম্যাথ আসার সম্ভাবনা আছে এসব সম্পর্কে আমি বুঝাই দিব। লক্ষ্য করি, ফার্স্ট অফ অল আমার যে এক নম্বর যেটা আছে সেটা হচ্ছে কি, শব্দ তরঙ্গ। আসলে শব্দ তরঙ্গ হচ্ছে এক ধরনের যান্ত্রিক তরঙ্গ। লাস্ট ক্লাসে আমি বলা হয় নাই, লাস্ট লেকচারে বলা হয় নাই, তরঙ্গ হচ্ছে কি, তরঙ্গ যেহেতু শব্দ তরঙ্গ, তারপর নর্মাল তরঙ্গ যেটা আমরা লাস্ট ক্লাসে বুঝেছি সেটাও কি সেমভাবে। আসলে শব্দ তরঙ্গটা হচ্ছে কি, এক ধরনের অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং কি, এক ধরনের যান্ত্রিক তরঙ্গ। এখন আমি এটাকে যান্ত্রিক তরঙ্গ কেন বললাম, যে তরঙ্গ প্রবাহিত হওয়ার ক্ষেত্রে মাধ্যমের প্রয়োজন হয় সেই তরঙ্গকে বলা হয় শব্দ তরঙ্গ বা সরি যান্ত্রিক তরঙ্গ। এবং যে মাধ্যম, যে তরঙ্গ প্রবাহিত হওয়ার ক্ষেত্রে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না তাকে বলা হয় তাড়িতচুম্বক তরঙ্গ। তো আমরা জানি যে আমরা যদি একজন আরেকজনের সাথে যদি কথা বলতে চাই তার মাঝখানে একটা কি, একটা মাধ্যম থাকে, যে মাধ্যমটাকে আমরা কি বলি, বায়ু মাধ্যম বলি। তো না হলে যদি বায়ু যদি না থাকতো তাহলে আমাদের একজনের কথা আরেকজনের কাছে যাইতো না, বা এমন হইতো যে হ্যাঁ যদি বায়ু না থাকতো এমন কি হইতো যে দুইজন দুই পাশে দাঁড়াই আছে, হ্যাঁ এই দেখতেছে যে আরেকজনের কথা বলতেছে, বাট এই পাশে যে দাঁড়াই আছে সেও দেখতেছে অপর পাশের জন্য কথা বলতেছে, বাট যে সাউন্ডটা আছে সেটা আসতো না। কেন? কারণ হচ্ছে কি, বায়ু কোনো বা কোনো মাধ্যম না থাকার কারণে সেখানে কি কথাটা আসতেছে না। এবং আমরা জানি যে অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে কী হয়, সংকোচন এবং প্রসারণ ঘটে। এখন সংকোচন এবং প্রসারণ কোন দিকে ঘটে, যেদিকে তরঙ্গের প্রবাহ, যেদিকে তরঙ্গের প্রবাহটা থাকে বা যেদিকে শক্তিটা তরঙ্গের যে ব্যাগটা যেদিকে প্রবাহিত হয় সেদিকে আলটিমেটলি কী হয়। যদি আপনার মনে করেন যে একটা, যদি আমি যদি বলি কি, একটি স্প্রিং, আমি একটি স্প্রিং নিলাম, একটা জিনিস মাথায় রাখবেন, আপনার তরঙ্গের ক্ষেত্রে বা অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে আপনার যে সংকোচন প্রসারণটা ডিপেন্ড করে কিসের উপর, আপনার ব্যাগের উপর ডিপেন্ড করে। মনে করেন যে আপনার যে তরঙ্গের যে ব্যাগটা যদি মনে করেন এদিকে আসছে, তার মানে হচ্ছে আপনার এই যে স্প্রিংটা আছে সেটা নিচের দিকে নামবে, এবং তরঙ্গের ব্যাগ যদি আপনার যদি ওই দিকে থাকে তাহলে আপনার কী হবে, সংকোচন ঘটবে স্বাভাবিক। এটা যেহেতু একসাথে হয়ে যাবে সেটা কী হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে। এটা হচ্ছে আলটিমেটলি কি, অনুদৈর্ঘ্য তরঙ্গের যে বৈশিষ্ট্য আছে সেটা। আর আমরা একটু আগে বলছি যে কি, শব্দ হচ্ছে কি এক ধরনের, শব্দ তরঙ্গ হচ্ছে কি এক ধরনের যান্ত্রিক তরঙ্গ, কারণ হচ্ছে এখানে কি মাধ্যমের প্রয়োজন হয়। এখন আসি যে কোন মাধ্যমে, কোন মাধ্যমে আপনার কি শব্দ তরঙ্গের ব্যাগ বেশি। ফার্স্ট অফ অল আমরা যদি চিন্তা করি যে আমাদের, আমরা জানি যে পদার্থ তিন রকমের, চার রকমের হয়ে থাকে, বাট আমরা এখানে তিন রকম বলবো, যে একটা হচ্ছে কঠিন, তরল এবং বায়বীয়। শব্দের ব্যাগ সবচেয়েতে বেশি হয় কঠিন মাধ্যমে, তারপর হচ্ছে তরল মাধ্যমে, এবং হচ্ছে তারপর হচ্ছে কি বায়বীয় মাধ্যমে। তার মানে ফার্স্টে হচ্ছে কি, আপনারা নর্মালি জানবেন আমরা যখন বেঞ্চের উপর বসি তখন আমরা কান দিয়ে দেখি, হালকা করে একটু টোকা দিলে কি আমরা সেইটা শুনতে পাই, যা আমি সামান্য করে টোকা দিলেও কি সেটা শুনতে পাই। কারণ কি, আমার যেখান, যে মাধ্যম দিয়ে তরঙ্গটা আসতেছে সেই মাধ্যমটা হচ্ছে কি একটি কঠিন মাধ্যম। তারপরে আমরা দেখি পুকুরে যখন আমরা ডুব দিই তখন একজনের যদি সামান্য করে কিছু একটা যদি ভাঙে, সাপোজ আমি একটা ছোট্ট একটা লাঠি নিছি সেটাকে যদি আমি যদি ভাঙি, ইভেন আমি পুকুরে ডুব দেওয়া আছি সেই মুহূর্তে কি আমি কিন্তু আওয়াজটা শুনতে পাবো। তার মানে কি, বায়ু তরল মাধ্যমে কি শব্দটা প্রবাহিত হচ্ছে, অর্থাৎ শব্দ তরঙ্গটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। আর আমরা জানি যে তরঙ্গের ক্ষেত্রে শক্তিটা প্রবাহিত হয়, বাট কি কণাদ্বয় তাদের অবস্থান থেকে কাঁপতে থাকে, এবং কণাদ্বয়ের দিক বা কম্পন দিক, কণা যখন কণাগুলো নিজেদের অবস্থা থেকে কাঁপবে সেটাই হচ্ছে কি আলটিমেটলি আমাদের কি কম্পন। ওকে, তো এটা হচ্ছে আমাদের কি শব্দ তরঙ্গ। এখন শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য, আমরা লাস্ট ক্লাসে তরঙ্গের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি, সেই সেখানকার বৈশিষ্ট্যগুলো আলটিমেটলি কি শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য দেখে কি আপনি বলতে পারেন। কেমন শব্দ তরঙ্গের ক্ষেত্রে আমরা জানতাম কি, কণাদ্বয় তাদের অবস্থান থেকে কাঁপতে থাকে, তবে তারা তাদের অবস্থানে পরিবর্তন করে না। সেমভাবে শব্দ তরঙ্গের ক্ষেত্রেও কি, কণাদ্বয় তাদের অবস্থান থেকে কাঁপতে থাকে, এবং সামনের একজন মানুষ যদি আরেকজন মানুষের যদি মুখোমুখি কথা বলে, যে বাতাসটা আছে বাতাসের মাধ্যমে কি তরঙ্গটা সামনের দিকে মুভ করে, এবং একটি কণা আরেকটি কী করে, বাতাসের মাধ্যমের মধ্যে যে কণাগুলো আছে একটা অপরকে কী করে কাঁপাতে থাকে। এবং তাছাড়া এই যে শব্দ উৎপন্ন হচ্ছে, যেমন আমি আপনার সাথে কথা বলতেছি, কীভাবে এই যে এখানে একটা ভোকাল কর্ড আছে,
যেটা কি কম্পনের মাধ্যমে আমরা কথা বলতেছি। যেমন আমি যদি এখানে যদি হালকা হালকা করে বাইরে যদি খেয়াল করবো, আমার এখানে শব্দটা বেজে যাচ্ছে, কারণ এই ভোকাল কর্ডের মাধ্যমে কি আমরা আমাদের ভোকাল কর্ডের কম্পনের মাধ্যমে আমরা ইজিলি আমাদের কথাটা কি সামনের দিকে অগ্রসর হচ্ছে। সো এটাই তো শব্দ তরঙ্গের ক্ষেত্রে, আমরা তরঙ্গের ক্ষেত্রে বললাম যে মাধ্যমের মাধ্যমের অবশ্যই প্রয়োজন হবে। তারপর হচ্ছে আপনার শক্তি সঞ্চালিত হবে, তবে কণাদের কোনো শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, তবে কণাদের কোনো ধরনের পরিবর্তন ঘটবে না, এবং প্রতিফলন ঘটবে, প্রতিসরণ ঘটবে এবং উপরিপাতন ঘটবে। এখন প্রতিফলনটা কীভাবে, আমরা জানি প্রতিফলনটা হচ্ছে আলটিমেটলি এক ধরনের বাধা। আপনি এটাকে এক ধরনের কী বলতে পারেন, বাধা বলতে পারেন। সাপোজ আমি আমার সামনে একটা আমি কথা বলতেছি, আমার সামনে একটা দেয়াল আছে, তো আমি যদি কথা বলি আমার কথাটা ফার্স্টে গিয়ে কোথায় বাধা পাবে, সেটা হচ্ছে দেয়ালে, অর্থাৎ আলটিমেটলি আমার তাহলে প্রতিফলন হচ্ছে। এখন প্রতিসরণটা কীভাবে হচ্ছে, প্রতিসরণটা খেয়াল করেন, আপনি অনেক সময় পানির নিচে ডুব দিয়ে আছেন, উপর থেকে কেউ একজন কথা বলতেছে, আপনি সামান্য হলেও শুনতে পান, সেটাই হচ্ছে কি আলটিমেটলি প্রতিসরণ। আর তরঙ্গের লাস্ট ইয়ার মধ্যে আমি আপনাকে উপরিপাতন সম্পর্কে বলছি, তরঙ্গের প্রতি উপরিপাতন সম্পর্কে। সেমভাবে কি আপনার শব্দের ক্ষেত্রে কি উপরিপাতন একটা একটাকে কী করে ক্রস করে, এটাই আলটিমেটলি। তো এটা তারপর খেয়াল করেন, আমরা যখন কথা বলি তখন যত শক্তি যত বেশি হবে তার কি বিস্তারটা তত বেশি হবে। আমরা এটা সেই তরঙ্গের ক্ষেত্রেও পড়ছি, শব্দ তরঙ্গের ক্ষেত্রেও কি সেম। তো এটা হচ্ছে আসলে আমাদের শব্দ তরঙ্গের যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলো। তারপর আমরা লক্ষ্য করি শব্দের ব্যাগের পরিবর্তন। এখন আমরা জানি বায়ু মাধ্যমে বিভিন্ন মাধ্যমে বায়ু শব্দের ব্যাগ বিভিন্ন রকম হয়ে থাকে। আপনারা যখন আপনাদের বইয়ের 203 পৃষ্ঠা খেয়াল করবেন, সেখানে কিছু মাধ্যম দেওয়া আছে, বাতাস মাধ্যমে আপনার শব্দের ব্যাগ হচ্ছে 330 সেমিস ইনভার্স 1, হাইড্রোজেনে আছে আপনার 1284, সেমভাবে পারদ, পানি, লোহা, হীরা, এগুলো সবগুলোর মধ্যে কি দেওয়া আছে, আপনারা কি চারটার মধ্যে বিশেষ করে বাতাস এবং পানিটা এবং লোহাটা ভালোভাবে মাথায় রাখবেন, এটা রাখা জরুরি। কিছু ক্ষেত্রে যদি এমসিকিউতে দিয়ে দেয় এই ক্ষেত্রে আপনার একটু জরুরি। তো এখন আমরা আসি শব্দের যে ব্যাগের যে পরিবর্তন ঘটে। এখন মনে করেন আমরা শব্দের ব্যাগটা আসলে কিসের উপর ডিপেন্ড করে, সেটা কিন্তু এক ক্ষেত্রে তাপমাত্রার উপর ডিপেন্ড করে। ইভেন একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি ভি সমানুপাতিক কি রুট ওভার টি, অর্থাৎ হচ্ছে আপনার তাপমাত্রা যতই বাড়বে ব্যাগের পরিবর্তনটা কী হবে তত বাড়বে। যেমন আমি একটা নর্মাল একটা দেখি, আমার তাপমাত্রা সাপোজ আমি ধরে নিলাম আমার 16 হলো, তো আমি তখন আমার ভি কত, তখন আমার ভি বাড়তেছে কিনা দেখি, তো এখানে হলো আমার কত 4, 16 থেকে 4 হলো। সেমভাবে আমি যদি ভি রুট 15 করি, অর্থাৎ আমার তাপমাত্রা আমি বাড়াচ্ছি, √25 যদি করি তাহলে আমার ভি হচ্ছে আমার কত 5। তো আমি যতই আমার তাপমাত্রা বাড়াচ্ছি আমার ব্যাগের পরিবর্তনটাও কি তত বাড়তেছে। তো আমরা বলতে পারি যে তাপমাত্রার পরিবর্তনের ফলে কি হচ্ছে, ব্যাগেরও পরিবর্তন ঘটতেছে। তবে চাপের উপর কোনো ধরনের পরিবর্তন ঘটে না। তা আবার হচ্ছে আপনি বলতে পারেন যে মাধ্যমের উপর, মাধ্যমের উপর ডিপেন্ড করেও কি ব্যাগের পরিবর্তন ঘটে। একটু আগে আমি বলছিলাম যে কঠিন মাধ্যম, তরল মাধ্যম এবং বায়ুবীয় মাধ্যম, তিনটা মাধ্যমের ক্ষেত্রেই আপনার কি হচ্ছে পরিবর্তন ঘটতেছে। সো এই জন্য আপনারা বলতে পারেন কি মাধ্যমের উপরও শব্দের ব্যাগের পরিবর্তন ঘটে। সেমভাবে হচ্ছে আপনার যতই আপনার শক্তি যত বাড়বে বিস্তারও তত বাড়বে, এবং শক্তি যত কমবে এবং কি বিস্তার। এখন শক্তি বা আপনি বলতে পারেন যে ব্যাগে যত ব্যাগ যত বৃদ্ধি পাচ্ছে তত আপনার কি হচ্ছে বিস্তারটা বৃদ্ধি পাচ্ছে, এটাই আলটিমেটলি। সো এটাই হচ্ছে আমার কি শব্দের ব্যাগের যে পরিবর্তনগুলো হয় সেটা নিয়ে আলোচনা। এবং একটু আগে ঘনত্বটা আসলে কঠিন তরল বায়ুবীয়র মধ্যে চলে আসে, ঘনত্ব যত বেশি হবে শব্দের ব্যাগও কী হবে তত বেশি হবে। এই জিনিসগুলো কিছু পড়াগুলো মাথায় রাখবেন, আর তাছাড়া এসবগুলো আপনাদের বইয়ের মধ্যে কি দেওয়া আছে, আপনারা যখন থিওরিক্যাল পড়াগুলো পড়বেন সেখানে পেয়ে যাবেন। ওকে, এখন আমরা আপনাদের এই বইয়ের সবচাইতে ইম্পর্ট্যান্ট একটা টপিকস নিয়ে আলোচনা করব। লাস্ট তরঙ্গের মধ্যে আমরা দুইটা সূত্রের সাথে পরিচিত হয়েছিলাম, একটা হচ্ছে এফ ইজিকুয়াল টু 1/T এবং অপরটি হচ্ছে ভি ইজিকুয়াল টু এফ ল্যামডা। সেমভাবে ওখানকার যে দুইটা সূত্র খুবই ইম্পর্ট্যান্ট। এখন আমরা এই যে প্রতিধ্বনি, আমরা এই তিনটে কমপ্লিট করছি, এখন এই যে প্রতিধ্বনি আমরা এইবার প্রতিধ্বনি নিয়ে আলোচনা করবো। আসলে প্রতিধ্বনিটা অনেক ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য। তো শুরু করি আমরা প্রতিধ্বনি। প্রতিধ্বনিটা কি জিনিসটা আমি আগে বুঝাই দিই আপনাদেরকে। প্রতিধ্বনিটার জন্য আপনাকে সর্বপ্রথম প্রতিফলিত হইতে হবে, মানে একটা জিনিস প্রতিফলন করতে হবে। একটু আগে আমি বলছিলাম আমি এখানে দাঁড়াই আছি, আমার সামনে বিশাল একটা দেয়াল আছে। এখন আমি যখন কোনো একটা কথা বলবো,
তখন আমার যে কথাটা আছে সেটা কোথায় গিয়ে আঘাত খাবে? দেয়ালে গিয়ে আঘাত খাবে। এখন দেয়ালে গিয়ে যখন সেটা আঘাত খাবে, সেটা কী হবে? তখন প্রতিফলন হবে। প্রতিফলন ঘটে, সেটা কি পুনরায় ফিরে আসবে। তো প্রতিফলনের ফলে আলটিমেটলি কী হবে? প্রতিধ্বনি হবে। এখন প্রতিধ্বনিটা কীভাবে হচ্ছে? যখন প্রতিফলনটা ঘটতেছে, তখন ওই আওয়াজটা যখন আমার কানে ব্যাক করতেছে, অর্থাৎ আমার কানে যখন আওয়াজ আসতেছে, তখন সেখানে কী হচ্ছে? প্রতিধ্বনিটা ঘটতেছে। আপনারা দেখবেন অনেকে আবার প্রতিফলন এবং প্রতিধ্বনি দুইটা একসাথে মিলে ফেলেন, বাট আসলে প্রতিফলন এবং প্রতিধ্বনি দুইটাই কী? ভিন্ন একটা জিনিস। তো আমরা বুঝলাম যে প্রতিফলনটা হচ্ছে এক জায়গায় বাধা খেয়ে এটা আসতেছে, ব্যাক করতেছে, এবং আরেকটা হচ্ছে কি, প্রতিধ্বনিটা হচ্ছে কি, সেই আমি যে ধ্বনিটা দিছি সেই ধ্বনির মতো করে একটা কপি আমার কাছে কি আবার আসতেছে কিছুক্ষণের মধ্যে। তো প্রতিধ্বনি নিয়ে আমি এখন আলোচনা করব। মনে করুন আমি একটা মাইক নিলাম, ওটা দিতে পারি, লক্ষ্য করি যে জিনিস থেকে আমার আওয়াজটা যাচ্ছে সেটা হচ্ছে কি, উৎস। যেমন আমি এখন কথা বলতেছি, আমি হচ্ছে একটা উৎস, দেয়ালগুলোর মধ্যে আঘাত খাচ্ছে, এটা প্রতিফলন হচ্ছে কিন্তু, বাট এটা আমার একটা কারণে, সেটা নিয়ে আমি আলোচনা করব। তো এটা হচ্ছে কি আমার প্রতিফলক, এটা হচ্ছে আমার আলটিমেটলি কি প্রতিফলক, এটা হচ্ছে আমার উৎস এবং এটা হচ্ছে আমার কি প্রতিফলক। এখন প্রতিধ্বনির ক্ষেত্রে যেটা আপনাদেরকে খুব ভালোভাবে জানতে হবে, একটা জিনিস আমরা জানি যে শব্দের বেগ, ঠিক আছে? এখন শব্দের বেগ কাকে বলে? একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলা হচ্ছে? নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে কি, কোনো একটা বেগ। এখন আমরা যদি ফার্স্ট অফ অল ব্যাগের সংখ্যাটা যদি দেখতে যাই, তাহলে আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে কি আমার কি ব্যাগ। এখন প্রতিধ্বনির ক্ষেত্রেও কি আমরা কি ব্যাগের মানটা বের করব কীভাবে সেটা আমরা দেখি। ফার্স্ট অফ অল এখান থেকে এই দেয়ালটা দূরত্ব মনে করে আমরা ধরলাম এস, ওকে। এখন এখান থেকে যে আওয়াজটা, উৎস থেকে যে আওয়াজটা হলো সেটা এখানে গিয়ে আঘাত করছে কি, টি সময়ে, টি সময়ে। তাহলে আমার ব্যাগ কত হবে? আমার ব্যাগটা হবে কি, ভি ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি। যখন এই উৎস থেকে আওয়াজটা কি এখানে আঘাত করছে, তখন আমার ব্যাক কী হচ্ছে, ভি ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি। এখন লক্ষ্য করি এখানে আঘাত করছে বাট পুনরায় এটা ফিরে আসে নাই, যেহেতু এটা পুনরায় ফিরে আসে নাই, এই জন্য আমার ভি ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি, অর্থাৎ এটা শুধুমাত্র আমার আঘাত করছে, জাস্ট এতটুকুই। এখন আমি যদি এটাকে প্রতিধ্বনি আকারে যদি আনতে চাই, বা আমি যদি বলি যে হ্যাঁ এটা এখানে গেছে আবার পুনরায় ব্যাক করছে, তাহলে এখানে কী হচ্ছে, তাদের মানে হচ্ছে এটা ফার্স্ট একবার এদিকে গেল, তারপর আবার এদিকে ব্যাক করছে। তো লক্ষ্য করি আমার যে, তাহলে আমার যে সম্পূর্ণ পথটা আছে, তাহলে পথ কত? এটা যদি এস হয় তাহলে আবার যে ব্যাক করছে সেটাও কি আলটিমেটলি এস না? তাহলে এস প্লাস এস কত হচ্ছে, টু এস। সো এক্ষেত্রে এটা কী হয়ে গেছে গা, টু এস। তাহলে প্রতিধ্বনির ক্ষেত্রে আমরা যদি শব্দের ব্যাগ যদি বের করতে চাই, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু টু এস ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে কি আমার সূত্র। প্রতিধ্বনির ক্ষেত্রে কি এটা হচ্ছে আমার, এটা হচ্ছে কি আমার সূত্র। এখন লক্ষ্য করি এখন ভি ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি, এটা আমরা জানলাম। যদি এরকম একটা নলকূপ হয়, একটা যদি কূপ হয়, নলকূপ না সরি, এটা যদি একটা যদি কূপ হয়, তাহলে এটার উচ্চতা কত, এইচ। এখানে যেহেতু উচ্চতা আকারে আসবে, সেই জন্য এখানে আমি কি এস এর জায়গায় আমি কী লিখতে পারি, এইচ লিখতে পারি। উচ্চতার ক্ষেত্রে, দূরত্বের ক্ষেত্রে আমি এস লিখছি এবং উচ্চতার ক্ষেত্রে আমি কী লিখছি, এইচ লিখছি। সিম্পল, আশা করি বোঝা গেছে তোমাদের এটা। তো এখন যেটা আসো, এই যে প্রতিধ্বনি, আমি কি প্রতিধ্বনি কি শুনতেছি, বা এখন আমি তো এখানে দাঁড়াই আছি, আমি তো আওয়াজ করতেছি, আমার সামনে অনেক দেয়াল আছে, আমার সামনে এই পাশে দেয়াল, এই সামনে দেয়াল, এই পাশে দেয়াল, আমি আওয়াজ করতেছি, আমি কেন প্রতিধ্বনি শুনতে পারতেছি না? এই কোয়েশ্চনটা আমি আপনাদেরকে এখন বুঝাবো। বা আমি এখন দাঁড়াই আছি, হ্যাঁ আমি প্রতিধ্বনি শুনতে পাচ্ছি, কেন শুনতে পাচ্ছি সেটা সম্পর্কে এখন আমি আলোচনা করব। আশা করি তোমরা এই সূত্রটা বুঝছো যে ভি ইজ ইকুয়াল টু টু এস ডিভাইডেড বাই টি। ওকে, আমি এখন আলোচনা করতেছি, মনোযোগ দিবে তোমরা। তাহলে আমরা একটা সূত্র পাইছি, যেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু টু এস ডিভাইডেড বাই টি অথবা টু এস ডিভাইডেড বাই টি। এখন আসো আমরা
আমরা যে ন্যূনতম আমরা যে আমাদের যে শব্দানুভূতি যেটাকে বলা হয় শব্দানুভূতি স্থায়িত্বকাল, আমাদের একজন সুস্থ মানুষের শব্দানুভূতি স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড। আমাদের শব্দানুভূতি স্থায়িত্ব কত? 0.1 সেকেন্ড। শব্দানুভূতি স্থায়িত্বকাল তকাল 0.1 সেকেন্ড। এখন আপনারা বলবেন যে স্যার শব্দানুভূতি স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড, এর মানেটা কি? এর মানে হচ্ছে আপনি যদি আমাকে কোনো একটা কথা বলেন, আপনার কথাটা আপনি যে ফার্স্টে যে ওয়ার্ডটা উচ্চারণ করবেন সেই ওয়ার্ডটা আমার মাথায় 0.1 সেকেন্ড পর্যন্ত থাকবে। অর্থাৎ এটা হচ্ছে একজন মানুষের স্থায়িত্বকাল। যে কোনো কথা আমার আমরা ফার্স্টের কথাটাকে আমরা কী করি 0.1 সেকেন্ড পর্যন্ত কি আমরা প্রত্যেকটা কথাকে কি মাথার মধ্যে আমাদের থাকে, অর্থাৎ আমাদের কি এটাকে প্রসেস করে 0.1 সেকেন্ডে, অর্থাৎ ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারি। যখন এই যেহেতু আমাদের একটা কথা শোনার স্থায়িত্বকালে হচ্ছে 0.1 সেকেন্ড, এখন আরেকজন মানুষ সে একই সময়ে আমাদের এই স্থায়িত্বকালের মাঝেই অর্থাৎ 0.1 সেকেন্ডের আগেই একজন মানুষ আবার কথা বলল, সেই কথাটা কি আমার সামনেই বলছে? অবশ্যই 0.1 সেকেন্ডের মধ্যেই, তবে আমরা এই কথাটা শুনতে পাবো না। কেন? কারণ হচ্ছে আগে যে কথাটা আমার ব্রেনের মধ্যে প্রসেসিং চলতেছে সেটা এখনও চলতে আছে, সেটা এখনও কি হচ্ছে চলতে আছে, যার কারণে আরেকজন কথাটা বলার কারণে অর্থাৎ 0.1 সেকেন্ডের ব্যবধানটা না থাকার কারণে আমার কি হচ্ছে আমি কথাটা শুনবো না। এটা হচ্ছে কি আমাদের একজন মানুষের কি স্থায়িত্বকাল। এখন প্রতিধ্বনি ব্যাপারটা যদি আমরা যদি জানতে চাই তাহলে আমাদেরকে তিনটা জিনিস খুব ভালোভাবে জানতে হয়, একটা হচ্ছে আপনার দূরত্ব, একটা হচ্ছে আপনার তাপমাত্রা, একটা হচ্ছে আপনার ব্যাগ, এবং অপরটি হচ্ছে কি সময়। এখন সময়টা ততটা সময়টা তো আমরা জানি যে যে কোনো ক্ষেত্রে শব্দানুভূতি স্থায়িত্বকাল যে কোনো ক্ষেত্রে আমরা যেমনই ম্যাথ করি না কেন সেখানে আমরা কত অ্যাপ্লাই করবো 0.1 অথবা 1/10। ওকে, সো আমরা লক্ষ্য করি, ফার্স্ট অফ অল প্রথমত আমরা এখানে আলোচনা করব শব্দানুভূতি স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করছি, এখন আমরা আলোচনা করব কি দূরত্ব নিয়ে। মনে করেন আমি যে এখানে এখন কথা বলতেছি, আমার চারপাশে অনেক চারপাশে দেয়াল আছে, আমি কথা বলতেছি বাট এই কথাটা আমার কাছে কি আবার ব্যাক করতেছে না, আমি কথা বলতেছি এটা আঘাত খাচ্ছে বাট আমার কাছে কি ব্যাক করতেছে না, অর্থাৎ আমি প্রতিধ্বনিটা শুনতে পাচ্ছি, এটা ব্যাক করতেছে বাট কি আমি প্রতিধ্বনিটা শুনতে পাচ্ছি না। কারণ হচ্ছে এই যে আমার দেয়াল, দেয়ালগুলো খুবই নিকটে আছে আমার এই পরিবেশ অনুপাতে, যেহেতু আমি প্রতিধ্বনি শুনতে পাচ্ছি না, আমার পরিবেশ অনুপাতে, আমার তাপমাত্রা অনুপাতে এবং আমার দূরত্ব অনুপাতে, এবং কি দেয়ালটা খুবই নিকটে থাকার কারণে আমি যে কথাটা বলতেছি সেটা 0.1 সেকেন্ডের আগেই আমার কাছে চলে আসতেছে, যার কারণে আমি শুনতেছি না। কারণ একটু আগে আমি আপনাকে বলছি একজন সুস্থ মানুষের শব্দানুপাতি স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড, যেহেতু দেয়ালগুলো খুব নিকটে অবস্থান করতেছে যার কারণে 0.1 সেকেন্ড ব্যবধানের আগেই সেটা আমার কাছে চলে আসতেছে, যার কারণে আমি এটা শুনতে পারতেছি না। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে জিনিসপত্র মানে তাপমাত্রার উপর ডিপেন্ড করে এবং আমাদের শব্দানুভূতি স্থায়িত্বকালের উপর ডিপেন্ড করে সব কিছুর উপরে কি আপনার দূরত্বটা কি মানে আমরা প্রতিধ্বনি শুনবো, আবার কখনও 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 প্রতিধ্বনি প্রতিফলিত হওয়া সত্ত্বেও আমরা কি শুনবো না, বাট প্রতিফলিত হচ্ছে তবে আমরা কি শুনবো না। তো এখন লক্ষ্য করি, তো আমরা ফার্স্ট অফ অল এটা নিয়ে আলোচনা করলাম এবং আমাদের দূরত্ব নিয়ে আলোচনা করলাম। শূন্য মাধ্যমে বায়ু মাধ্যমে শব্দের ব্যাগ, এটা বায়ু মাধ্যমে শব্দের ব্যাগ হচ্ছে 330 MS inverse 1 বা আগের বইগুলোর মধ্যে 332 MS inverse 1 আলোচনা করতো, বাট আমরা এখানে লিখতেছি যে বায়ু মাধ্যমে শব্দের ব্যাগ 330 MS inverse 1। এখন লক্ষ্য করো, আমি একটু আগে বলছি যে শব্দানুভূতি স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড, বায়ু মাধ্যমে শব্দের ব্যাগ হচ্ছে 330 MS inverse 1। তাহলে এই ব্যাপারগুলোর মধ্যে অর্থাৎ নর্মাল ব্যাপারগুলোর মধ্যে আমার ন্যূনতম দূরত্ব কত হলে আমি প্রতিধ্বনি শুনতে পাবো? এখন এটার জন্য আমি একটু আগে একটা সূত্র অ্যাপ্লাই করছিলাম, যেটা হচ্ছে কি V=2S/T, এটা হচ্ছে কি প্রতিধ্বনির ক্ষেত্রে। সো আমরা এটাকে কি একটু ক্যালকুলেট করি, তো লক্ষ্য করি, তো আমার যদি V=2H/T যদি হয় আমার প্রয়োজন হচ্ছে কি দূরত্বটা, আমার মানে কত দূরত্বের মধ্যে হলে আমি কি প্রতিধ্বনিটা কি
শুনতে পাবো। তো লক্ষ্য করি, আমার যেহেতু 2H প্রয়োজন, তাহলে 2H ইজ ইকুয়াল টু ভিটি, এইচ ইজ ইকুয়াল টু ভিটি ডিভাইডেড বাই 2, তাহলে আমার ভি হচ্ছে 330 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 2। তো আমি যদি ক্যালকুলেট করি তাহলে হচ্ছে 330, তাহলে আমার হচ্ছে কি 15 29 30, তো হচ্ছে 15। এক্সকিউজ মি স্যার, একটা ক্যালকুলেটার। আচ্ছা স্যার, আমাকে এটা দিলে হবে স্যার, মোবাইলটা। ওকে স্যার, ওকে, আমি আপনাদেরকে ক্যালকুলেশন করে বলতেছি জাস্ট এক্স্যাক্ট আনসার যেটা, আপনারা যদি আপনাদের সাথে আমি একটু ক্যালকুলেট করি, 0.1 ভাগ 2। সো ওকে ফাইন, আমি আমার ফোনে ক্যালকুলেট করছি, যেহেতু আমাদের এখানে সাইন্টিফিক ক্যালকুলেটার নেই। তো যেটা হচ্ছে, আমি যখন ক্যালকুলেট করলাম, অর্থাৎ আমি এখানে ডাইরেক্টলি ক্যালকুলেট করলাম, তখন আমার আসলো 330 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 2, তখন আমার মান আসলো 16.5, যেটা হচ্ছে কি আমার মিটার। এর মানে কি? এর মানে হচ্ছে আমি যদি বায়ু মাধ্যমে অর্থাৎ আমরা যদি নর্মালি বায়ু মাধ্যমে যদি আমরা, এবং যদি শব্দানুবর্তী স্থায়িত্বকাল যদি 0.1 হয়, সেক্ষেত্রে আমরা যদি একটি দেয়ালের 16.5 মিটার সামনে দাঁড়াই, তাহলে আমরা তার কি শব্দটা শুনতে পারবো, এবং এটাই হচ্ছে ন্যূনতম দূরত্ব, অর্থাৎ প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম দূরত্ব। এটা হচ্ছে কি ন্যূনতম দূরত্ব, মানে হচ্ছে কি 16.5 মিটার হলেই আমরা কি এটা শুনতে পাবো, এবং এটা থেকে যদি কমে যায় তাহলে আমরা শুনতে পাবো না, তবে এটা থেকে যদি বেশি হয় তাহলেও কি আমরা শুনতে পাবো। আশা করি তোমরা এটা বুঝছো। ওকে, সো এটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে প্রতিধ্বনি শোনার জন্য, বায়ু মাধ্যমে প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম দূরত্ব হচ্ছে কত, 16.5 মিটার। ওকে, তো এটা যদি তোমরা বুঝে থাকো, তাহলে আমি এখন তোমাদেরকে কিছু ম্যাথমেটিক্যাল টার্মস, কিছু আরও কিছু জিনিস নিয়ে যাই। তো আমাদের ফার্স্ট অফ অল শব্দানুবর্তী স্থায়িত্বকাল নিয়ে আলোচনা হয়ে গেছে, আমাদের শব্দের ব্যাক নিয়ে আলোচনা হয়ে গেছে, আমাদের দূরত্ব নিয়ে ব্যাপারেও আলোচনা হয়ে গেছে। এখন আমরা আলোচনা করব কি, তাপমাত্রার ব্যাপারে, অর্থাৎ তাপমাত্রা পরিবর্তনের ফলে আমাদের শব্দের ব্যাগের কেমন পরিবর্তন ঘটে সেটা ব্যাপারে এখন আমরা কি জানব, আর এটার মাধ্যমে কিন্তু আমরা কি এই জিনিসটা বুঝতে পারবো। ওকে, আচ্ছা, এখান দিয়ে শুরু করতে পারি। আমরা লিখি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের ব্যাগ হচ্ছে 330 ms inverse। ওকে, তারপরে ধরে নিলাম 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমার হচ্ছে 348 ms inverse 1। যখন আমি ক্যালকুলেট করবো, এটা কীভাবে আমি ক্যালকুলেট করছি, 30 ডিগ্রিকে ডাইরেক্টলি 348 কীভাবে লিখছি, সেটাও আমি বুঝাই দিব, একটা সূত্রের মাধ্যমে বুঝাবো। সো আমি জাস্ট একটা কি ডিগ্রি সেন্টিগ্রেডকে আমি আপনার ms inverse 1 কনভার্ট করলাম, কীভাবে দেখাবো। সো 0 থেকে 30, অর্থাৎ যখন আমার 30 ডিগ্রি সেন্টিগ্রেড পরিবর্তন ঘটলো, তখন আমার 18 ms inverse 1 কী হলো, বেড়ে গেল। কারণ আমরা একটা জিনিস বলছি যে তাপমাত্রার পরিবর্তনের ফলে ব্যাগের পরিবর্তন ঘটে, এবং তাপমাত্রা যতই বাড়বে ব্যাগের মানও কী হবে, ততই বাড়তে থাকবে। অর্থাৎ 30 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, 330 ছিল, এবং যখন 30 ডিগ্রি হয়েছে তখন 348 হয়ে গেছে, এবং যেটা পার্থক্য কত ছিল, 18 ms inverse 1 কি বেড়ে গেছে। এখন আমরা 30 ডিগ্রিতেও বের করছি, এখন আমরা যদি 1 ডিগ্রি যদি সেন্টিগ্রেড বের করি তখন কত হবে, 18/30 ms inverse 1, অর্থাৎ হচ্ছে 0.6 ms inverse। সো লক্ষ্য করি, যখন আমরা 30কে যখন ক্যালকুলেট করবো তখন এটা আনসার কত আসে, 0.6। ওকে, 0.6 আসে। ওকে, এটা সমস্যা নেই, এটা ব্যাপার না। তো লক্ষ্য করি এক্ষেত্রে, হ্যাঁ, ms inverse 1 দিব। এখন আমরা বুঝতে পারতেছি তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধির ফলে 0.6 ms inverse 1 কী হচ্ছে, বৃদ্ধি হইতেছে। ওকে, সো এবার আসি আমরা, এখন আপনাদেরকে একটু আগে আমি একটা কথা বলছিলাম যে এই 30 ডিগ্রি সেন্টিগ্রেডকে 348 কীভাবে আমি কনভার্ট করলাম,
কেমনে হয়েছে। তো মনে করেন আপনাকে বলা হলো যে তোমার কাছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ একটা কি বায়ু মাধ্যমে আসো, তুমি তুমি বায়ু মাধ্যমে তোমার একটা শব্দের বেগ আছে। এখন তুমি এই শব্দের বেগটাকে যদি তুমি 30 ডিগ্রি সেন্টিগ্রেড সরি এই তাপমাত্রাকে যদি তুমি যদি 30 ডিগ্রি সেন্টিগ্রেডে উন্নীত করো তাহলে তোমার ব্যাগের কীরূপ পরিবর্তন ঘটবে সেটার জন্য তোমার একটা কি আছে সূত্র আছে, সেটা হচ্ছে ভি থিটা ইজ ইকুয়াল টু ভি নট প্লাস থিটা ইন্টু 0.6। এখন লক্ষ্য করি আমাদের কীভাবে ভিথিটা সমান এটা আসতেছে। এখন আমরা ভি নট হচ্ছে কি আমার যে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে আমার যে শব্দের ব্যাগটা রয়েছে সেটা অর্থাৎ হচ্ছে কত থ্রি থার্টি প্লাস থিটা। এখন থিটা হচ্ছে আমার যেটা হচ্ছে আমি বলছি 30 ডিগ্রি যেহেতু বলছি 30 ইন্টু 0.6। এখন আমি এটাকে ক্যালকুলেট করি, যদি আমরা যদি এটাকে যদি ক্যালকুলেট করি তখন হচ্ছে 30 ইন্টু 0.6 অর্থাৎ হচ্ছে এখানে হচ্ছে 18 দ্বারা আসছে। এখানে আমার ক্যালকুলেট করার পরে আমার এটি হয়েছে 18 হয়েছে। সো আলিমিটি কী খেয়াল করতেছি 3 48। তো খেয়াল করলাম যে আমরা যখন একটা জিরো ডিগ্রি আমাদেরকে যদি বলা হয় জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে তোমার এত হয়েছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড 330 mS 1 তাহলে সেটা তুমি 50 ডিগ্রিতে বের করো, তাহলে তুমি সেই সূত্রের মাধ্যমে থিটার জায়গায় জাস্ট 50 বসাই দিবা অথবা 50 বসাই দিবা, তোমাকে যদি বলে 100 তুমি 100 বসাই দিবা, তোমাকে যদি বলে 150 তাহলে তুমি 150 অর্থাৎ যেটা বলবে তুমি সেটা বসানোর মাধ্যমে কি তুমি একটা সেই তাপমাত্রার একটা ব্যাগ তুমি পেয়ে যাবা। এখানে আশা করি তোমরা এটা কি বুঝছো, প্রতিদিনে এই যে ব্যাগের যে পরিবর্তন ঘটতেছে এটা তোমরা কি আশা করি কি বুঝছো। এটা একটু ইম্পর্টেন্ট কারণ হচ্ছে তোমরা যখন এখানে ম্যাথমেটিক্যালস যে চার্মুলা আছে মাঝে মধ্যে প্রয়োজন হয়, ঠিক আছে। কেন আমি তোমাকে জাস্ট বলবো যে আসলে এটা কেন প্রয়োজন হচ্ছে, যে আপনারা আমাকে কোয়েশ্চেন করবেন যে ভাইয়া আপনি তো আমাদেরকে এখন ভি ইজ ইকুয়াল টু 2s/t বলছেন, এই সূত্রের মাধ্যমে সব কিছু বলছেন, তো আমাদেরকে কেন এখন আর একটা থিটার মান বের করতে হবে। এখন চিন্তা করেন আপনাদেরকে যদি বলা হয় কোনো ব্যাগের মান দেওয়া নেই, এখন আপনাদেরকে যদি বলা হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডে উন্নতি করার মানে নিয়ে যাওয়ার পরে আপনার দূরত্ব বা এগুলো হচ্ছে আপনাকে বলবে যে কি আলটিমেটলি যদি বলা হয় যে ভি এর মানটা বের করে আনো বা আপনাকে যদি বলা হয় যে এস এর মানটা বের করে আনো তো আপনি জাস্ট কী করবেন ওই যে থিটার মানের মাধ্যমে আপনি ভি এর মান বের করবেন এবং পরবর্তীতে এইচ এর মানটা বের করতে পারবেন। এগুলো আপনারা ম্যাথ করার সময় কি পাবেন, তবে আপনারা যেটা করবেন এই সূত্রটা অনেক ভালোভাবে মাথায় রাখবেন, এই সূত্রটা আপনারা কি খুব ভালোভাবে মাথায় রাখবেন, তারপর হচ্ছে এটা তো অবশ্যই রাখবেন কারণ এই জিনিসটা করার ক্ষেত্রে মাঝে মধ্যে আপনার যে ক্লুগুলো দেওয়া হয় উদ্দীপকে এটা প্রয়োজন হয়, তখন আপনি কি এটাই অ্যাপ্লাইয়ের মাধ্যমে কি ম্যাথটাকে খুব ইজিলি করে ফেলতে পারবেন। তো এটা হচ্ছে আসলে আমাদের আজকে প্রতিধ্বনি নিয়ে ব্যাপার। তো আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জন্য বায়ু মাধ্যমের এবং জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জন্য এবং আমাদের যখন শব্দানুগতিক স্থায়িত্বকাল 0.1 এবং এটা ফিক্সড 0.1 সেই ক্ষেত্রে আমাদের ন্যূনতম দূরত্ব অর্থাৎ প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম দূরত্ব হতে হবে কত 16.5। এখন আমরা তাহলে একটা কাজ করি, আমরা যেহেতু এটার ক্ষেত্রে বের করতে পারছি তো আমরা এখন 30 ডিগ্রি সেন্টিগ্রেডের ক্ষেত্রে বের করে দেখি, যেহেতু আমরা 30 ডিগ্রি সেন্টিগ্রেডের ব্যাপারে আমরা একটু আগে আলোচনা করছি। সো এটা হচ্ছে আমার কি ন্যূনতম, এখন 30 ডিগ্রি সেন্টিগ্রেডের ক্ষেত্রে কী হচ্ছে আলটিমেটলি আমরা সেটা একটু খেয়াল করি। দেখেন আমরা আমাদেরকে কি কোশ্চেনের মধ্যে যদি বলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তখন আমাদের কি এই ভি এর মানটা কিন্তু আমাদের কাছে অলমোস্ট আছে, যেটা হচ্ছে কত 3 48 ইন্টু 80, টি হচ্ছে কত শব্দানুপাতিক স্থায়িত্বকাল ডিভাইডেড বাই 2। তো আমি যদি এখন যদি ক্যালকুলেট করি, আমি একটু ক্যালকুলেট করে নিই, যেটা হচ্ছে 3 48 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 2 অর্থাৎ আমার মান আসতেছে এখানে 17.4 অর্থাৎ আপনার যদি তাপমাত্রা যদি 30 ডিগ্রি সেন্টিগ্রেড হয় এই ক্ষেত্রে আপনি একটি দেয়ালের যদি 17.4 মিটার দূরে অবস্থান করেন তাহলে আপনি প্রতিধ্বনি শুনতে পারবেন। এই জন্য আমি বলছিলাম প্রতিধ্বনির ক্ষেত্রে কী প্রয়োজন হচ্ছে, ব্যাগ প্রয়োজন হচ্ছে, তাপমাত্রার প্রয়োজন হচ্ছে, অর্থাৎ এগুলো পরিবর্তনের ফলে কী হচ্ছে আপনার
আস্তে আস্তে সব কিছুরই পরিবর্তন হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনারা কি আশা করি বুঝতে পারছেন যে শুধুমাত্র তাপমাত্রা, আমি কি ব্যাগের জায়গায় একটা ব্যাগ ছিল একটু আগে ফিক্সড একটা ব্যাগ ধরছি, সেটার ক্ষেত্রে আমি এখন এটা ধরে নিলাম 348 ধরে নিলাম, তখন আমার কি 17.4 মিটার কি চলে আসলো। অর্থাৎ এই 17.4 মিটার সামনে দাঁড়ালে কি এবং আবহাওয়া যদি 30 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে তাহলে আমি কি এই প্রতিধ্বনিটা শুনতে পাবো। এরকম টাইপসেরই ম্যাথ আসলে কি আপনাদের ঘুরে ফিরে কি আসে। তো ফাইন, এটার মাধ্যমে আমাদের কি প্রতিধ্বনির যে কোশ্চেনগুলো আছে এগুলো শেষ হয়েছে। আর আপনাদের কি একটু আগে আমি বলছি যে প্রতিধ্বনির ক্ষেত্রে যে কূপের ক্ষেত্রে বা কুয়ার একটা কোশ্চেন আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কুয়ার ক্ষেত্রে যে আপনি যদি আপনি একটা কুয়া আছে এবং সেটা হচ্ছে এই উচ্চতায় এবং তার একটা নির্দিষ্ট তাপমাত্রা দেওয়া থাকলো, বললো যে কি এটার দূরত্ব কত, বা যদি তাপমাত্রা দেওয়া থাকে বলবো যে এটার দূরত্ব বের করো, বা একটা শব্দের তখন কি শব্দের ব্যাগও দেওয়া থাকবে। কারণ আমরা যদি এই অনুপাতে যদি করি বা তারপর হচ্ছে এই অনুপাতে একটু আগে যে আমরা যে সূত্রের মাধ্যমে করছি অনুপাতে যখন আমরা করবো তখন কি আলটিমেটলি কী এরকম টাইপসের ম্যাথগুলো আমরা কি বের করতে পারবো, বলবে যে আপনাকে কুয়ার গভীরতা কত বা এখানে তাপমাত্রা কী পরিমাণ ছিল তখন কুয়ার গভীরতা দিয়ে দেবে, বা একটা না একটা ক্লু আপনাদেরকে এখানে বা একটা ক্লু অথবা দুইটা ক্লু আপনাদেরকে এখানে মিসিং রাখবে। এখানে কি যে কোনো দুইটা ক্লু এখানে মিসিং রাখতে পারে, বা কখন একটা ক্লু মিসিং রাখবে, কখন দুইটা ক্লু মিসিং রাখবে আমি বলি, যখন ব্যাগ এবং তাপমাত্রার ব্যাপারে আসবে তখন দেখবেন যে আপনাদেরকে এখানে এক হয় তাপমাত্রা দিছে, বলবে যে কি আপনি যে উচ্চতা বের করেন, ব্যাগ দিছে বলবে যে কি আপনি উচ্চতা বের করেন, তখন আপনাকে তাপমাত্রাও বের করতে হবে। বা এমন হইতে পারে যে আপনাকে তাপমাত্রা দিছে বলবে যে উচ্চতা বের করো, তখন আপনাকে কী করতে হবে ব্যাগও বের করতে হবে। কারণ কি আপনার তাপমাত্রা এবং ব্যাগ নিয়ে ওই যে সূত্রটা V θ = V₀ + θ × 0.6 যে সূত্রটা আছে সেটার মাধ্যমে কি আপনি আলটিমেটলি কি ভি এর মানটা বের করে আনতে পারতেছেন। এটাই হচ্ছে স্যার আর কিছুই না, এটাই হচ্ছে আপনার মেইন টপিকসগুলা। সো এটার মাধ্যমে আমাদের কি প্রতিধ্বনিটা শেষ হলো। আপনারা এখানকার যে সৃজনশীলগুলো আছে বইয়ের মধ্যেগুলো প্র্যাকটিস করবেন, আর না হলে আমাকে সেগুলো জানাবেন। তো প্রতিধ্বনি কমপ্লিট। এখন আসি স্যার শ্রাব্যতার সীমা ও ব্যবহার। আসলে শ্রাব্যতার সীমা এটাকে যদি আমরা যদি বাংলায় যদি খুব সুন্দরভাবে যদি বলি, শ্রাব্যতার সীমা মানে হচ্ছে আমরা যে সীমার মধ্যে আসলে শুনতে পাই, আমরা যে সীমার মাধ্যমে শুনতে পাই। এখন আমরা শুনতে পাই কীভাবে, কম্পনের মাধ্যমে আমরা শুনতে পাই। যদি একটা আমি এখন শব্দ করতেছি, এটা কম্পন হওয়ার কারণে সেটা কি আরেকজনে শুনতে পাচ্ছে, বা একজনে কথা বলছে সেটা শব্দের মাধ্যমে, এটা কি শব্দের মাধ্যমে, এটা কি তরঙ্গের মাধ্যমে এটা আমার কাছে আসলো এবং আমার যে কানে পর্দাটা আছে সেখানে কি এক ধরনের কম্পন সৃষ্টি করে, ঠিক আছে, যার মাধ্যমে কি আমরা সেটাই কি ইজিলি শুনতে পাই, অর্থাৎ কম্পনের মাধ্যমে তো হচ্ছে। সো আমরা কোন ধরনের ওয়ার্ড মানে কোন হার্জের থেকে কোন হার্জে থাকতে আমরা সেই শব্দগুলো শুনতে পাই, সেটা হচ্ছে আমাদের শ্রাব্যতা সীমা হচ্ছে